শ্রীকৃষ্ণ বৃন্দাবনবাসীকে রক্ষা করতে গোবর্ধন পর্বত আঙ্গুলে তুলে নিয়েছিলেন। পুরাণ অনুযায়ী ইন্দ্রের কোপ থেকে রেহাই পেতে বৃন্দাবনবাসী আশ্রয় নেন এই পর্বতের নিচে। সেজন্য আজও ধুমধামের সঙ্গে পালন করা হয় গোবর্ধন উৎসব। বুধবার শিলিগুড়ি ইসকনে গোবর্ধন উৎসব উদযাপিত হয়। এই বিশেষ দিনে থাকে নানান আয়োজন। কৃষ্ণকে রকমারি ব্যঞ্জন দেওয়া হয়। 108 ব্যঞ্জন দিয়ে ভগবানের গিরি গোবর্ধন পর্বত তৈরি করা হবে এবং বিশেষ আরতি হবে। আরতি হওয়ার পরে গোমাতার পুজো হবে আজকে। হ্যাঁ, গত দু বছরে বড় সড়ো হয়নি, কিন্তু নিয়ম রক্ষার্থে সব কিছু হয়েছিল। হয়তো বেশি সংখ্যক ভক্ত আসতে পারেনি, কিন্তু এইবার প্রচুর ভক্ত আসবে। আর আশা করছি আমরা 2000 ভক্তের অ্যারেঞ্জমেন্ট করেছি, যারা বসে প্রসাদ পাবে আজকে। ভক্তরা শিলিগুড়ি পার্শ্ববর্তী এলাকা এবং নর্থ বেঙ্গল জুড়ে আসে। 108 রকমের পদ দিয়ে সাজানো হয় গোবর্ধন পর্বত, যেখানে থাকে পোলাও, মিষ্টি, পকোড়া, পায়েস, পনিরের তরকারি, ছানার তরকারি সহ বিভিন্ন ধরনের খাবার। এই সমস্ত খাবার গোবর্ধন পর্বতের মতন করে সাজিয়ে ঠাকুরের সামনে ভোগ দেওয়া হয়। করোনার 2 বছর তেমন করে আয়োজন না থাকলেও এবছরে বিশেষ ব্যবস্থাপনা রয়েছে। 2500 ভক্তদের জন্য প্রসাদ তৈরি করা হয় আজকের এই পূজোর দিন, যা দুপুরে ভোজ হিসেবে ভক্তদের দেয়া হয়। এইভাবেই চলতো, কিন্তু এই বছর একটু একটু বেশি স্পেশাল হচ্ছে। এরকম এরকমভাবে কোনোদিনও করানো হয়নি অ্যাকচুয়ালি। ফার্স্ট টাইম এরকম লাইফে, তো ইন্টারেস্টিং, আই লাভ দ্যাট। প্রচুর ভক্তরা এসেছে, তো আমাদের আনন্দই হবে। আমাদের কামই এটা প্রচার করা, ভক্ত বাড়ানো, তো ভালো। গোমাতার গলায় মালা পরিয়ে এদিন তাদের পুজো করা হয়। মন্দিরে শুধু প্রসাদ তৈরি নয়, এই উৎসবে অনেক কৃষ্ণভক্ত বাড়ি থেকে ভগবানের জন্য নানান রকম খাবার নিয়ে আনেন। বাড়ির সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য এই পুজোর আয়োজন করা হয়ে থাকে। শিলিগুড়ি সহ আশপাশের বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসে এদিন মন্দিরে উপস্থিত হন। ইসকনের জনসংযোগ অধিকর্তার নাম কৃষ্ণদাস বলেন, কৃষ্ণভক্তদের কাছে দিনটির গুরুত্ব অনেক, তাই প্রতি বছরের ন্যায় এই বছরও দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছে। 108 রকম ব্যঞ্জন রয়েছে। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায়, রিপোর্ট, নিউজ 18 লোকাল।